শত্রু দমন কিভাবে করবেন? অনেক মানুষের দেখা যায় জীবনে চলার পথে তারা অনেকটা পিছিয়ে পড়ে, তারা সামনে কোনোভাবে এগোতে পারে না। কেন সামনে এগোতে পারে না? কারণ তাদের জীবনে কিন্তু প্রচুর শত্রু। অনেক মানুষ এমন আছে যে তাদের কালো জাদু করেছে, তাদের তন্ত্র দিয়ে ক্ষতি করেছে, তার জন্যে তারা শারীরিকভাবেও কিন্তু অনেকটা কিন্তু শক্তিশালী হয় না। অর্থাৎ তারা যেটা ভাবে যে আমি এই কাজটা শেষ করব, সমাপ্ত করব, তা কিন্তু তারা করতে পারে না। কারণ জানবে কিছু মানুষের জীবনে কিন্তু প্রচণ্ড শত্রু থাকে। এই শত্রু কিন্তু তাদের কোনো কিছুতে ভালো হতে দেয় না, বা আপনি যদি কোনো শুভ কাজ করেন সেই কাজটাও কিন্তু আপনাকে হতে দিচ্ছে না। এরকম যদি কোনো শত্রু থাকে তখন আপনি সেই ক্ষেত্রে কি করবেন? আজকে শত্রু দমনের একটা মস্ত বড় উপায় কিন্তু আমি বলে দেব। এমনকি যদি কেউ কখনো আপনাকে ক্ষতিও করে, যত বড় মানুষই হোক, কেউ যদি আপনাকে কোনো ক্ষতি করে, তো সেই ক্ষেত্রেও বা আপনি তার প্রতিকার এবং প্রতিবিধান কিভাবে করবেন? কারণ শত্রু যদি বেশি হয়ে যায় এবং শত্রু জানবেন যদি লাগাতার আপনাকে ক্ষতি করতেই থাকে, তবে কিন্তু আপনার ক্ষেত্রে জীবনে সামনে এগিয়ে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। আপনি কোনো কিছুতে কিন্তু সামনে এগোতে পারবেন না, বরং আপনি কিন্তু দু কদম আরও পিছিয়ে পড়বেন। তো এরকম যাদের পরিস্থিতি, আজকে আমি এমন একটা শত্রু দমনের উপায় বলবো, আপনার যত বড় শত্রুই হোক না কেন, সে আপনাকে যতই ক্ষতি করুক না কেন, সেই শত্রু কিন্তু এবার উপকার হবে, সেই শত্রুর কিন্তু উল্টে ক্ষতি হবে, এবং সেই শত্রু জীবনে কখনো আপনাকে আর কিচ্ছু করতে পারবে না। অর্থাৎ সেই শত্রুর থেকে আপনি সারা জীবনের মতন মুক্তি পেতে চলেছেন। মানুষের কর্মক্ষেত্রেও কিন্তু অনেক শত্রু থাকে, কর্মক্ষেত্রে থাকে, বাড়িতে থাকে, প্রতিবেশী হিসাবে অনেকের থাকে, পাড়ায় থাকে অনেকের শত্রু, অনেকের বিভিন্ন জায়গায়, প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় সে যেখানে যাচ্ছে বা ফিরছে সেখানে তার শত্রু থাকে, অনেক বন্ধুদের মধ্যেও কিন্তু শত্রু থাকে, যাকে আপনার শত্রু বলে মনে হবে এবং আপনি ভাবছেন নিশ্চিত রূপে যে এই মানুষটা আপনার ক্ষতি করছে, তখন আপনাকে প্রতিকার করতে হবে। অর্থাৎ সেই শত্রুটাকে, দমনটাকে আপনাকে আটকাতে হবে, যাতে সেই শত্রু আপনাকে কোনো কিছু করতে না পারে। সেই শত্রু আপনার উপরে কোনো রকমের কোনো তন্ত্র মন্ত্র করা, কোনো রকমের কালাজাদু করা, আপনাকে কোনোভাবে ক্ষতি করা, এইগুলো যাতে করতে না পারে। কারণ বাস্তবে কিন্তু এই কালাজাদু তন্ত্রমন্ত্র কিন্তু অনেকে করেন এবং এর প্রভাবটাও কিন্তু সুদূর প্রসারী। যদি তন্ত্রমন্ত্র দিয়ে আপনাকে কেউ ক্ষতি করে থাকে, তবে জানবেন আপনি কিন্তু শারীরিকভাবে কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়বেন এবং ঠিকঠাকভাবে আপনি কাজ করতে পারবেন না। তো শত্রু দমনের উপায় আমি আজকে বলে দিচ্ছি, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, কাজটা কিন্তু যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনাকে করতে হবে, অন্য কোনো দিন এই কাজ করা যাবে না। যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিনকে আপনি এক টুকরো কাঁটা নেবেন। এখানে কাঁটা বলতে আমি বলতে চাইছি লেবু গাছের একটা ডাল। দেখুন, লেবু গাছের ডাল আপনাকে নিতে হবে। লেবু গাছের ডালে দেখবেন কাঁটা থাকে এরকম ছোট। এখন দেখুন মোটামুটি কম বেশি সবার বাড়িতেই কিন্তু লেবু গাছ থাকে, সবাই বাড়িতে এই ছোট লেবু বাড়িতে শখ হিসাবে পোতেন। তো আপনি যে কোনো জায়গা থেকে একটা লেবু গাছের একটা ডাল নেবেন, ছোট্ট দিকে একটা ডাল নেবেন, ওই লেবু গাছের ডাল আর যে মানুষটা আপনাকে ক্ষতি করছে, যে আপনার শত্রু, তার নামটা আপনি একটা কাগজে কালো কালি দিয়ে মনে রাখবেন, একটা কাগজে কালো কালি দিয়ে তিনবার পরপর করে তার নামটা লিখবেন। একটা কাগজে কালো কালি দিয়ে সেই শত্রুর নাম তিনবার লেখার পরে আপনি ওই লেবু গাছের যে ডালটা আপনি নিলেন ওটাকে আপনি ছিদ্র করে ঢুকিয়ে দেবেন ওই লেবু গাছের মধ্যে, এটাকে ওই কাগজটাকে আপনি আটকে দেবেন, ওই লেবু গাছের ডালের মধ্যে কাগজটাকে আটকে দেবেন। আটকে দেওয়ার পরে আপনি ওম বগলা মা সহায়, কি বললাম ভালো করে পালে লিখে নিন, খাতা কলম দিয়ে লিখে নিন, ওম বগলা মা সহায়, 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 এইভাবে আপনি 108 বার জপ করবেন। ওম বগলা মা সহায়, ওম বগলা মা সহায়, ওম বগলা মা সহায়, ওম বগলা মা সহায়, এইভাবে এই মন্ত্র আপনি 108 বার উচ্চারণ করবেন।
108 বার উচ্চারণ করে, আর কাঁটাটাকে আপনি এরকম এই ডালটাকে নেবেন ছোট্ট, এতটুকু নিলে হবে এতটুকু, আর কাগজটা ওর মধ্যে দিয়ে, ওই কাগজটা ওই ডালের মধ্যে আটকে দিয়ে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আগুন দিয়ে আপনি পুড়িয়ে দেবেন। এইভাবে আপনি দুটো শনিবার এবং দুটো মঙ্গলবার, এইভাবে দুটো শনিবার এবং দুটো মঙ্গলবার আপনি করুন, জীবনে কখনো ওই শত্রু মুখ তুলে দাঁড়াতে পারবে না, ওই শত্রু আপনাকে জীবনে কিছু করতে পারবে না, ওই শত্রু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওই শত্রু যদি কোনো তন্ত্র মন্ত্র দিয়েও আপনাকে ক্ষতি করে, সেই ক্ষেত্রেও আপনার কিছু হবে না, কারণ এই যে জিনিসটা আমি দিলাম এটা যদি আপনি করেন, সেই ক্ষেত্রে কিন্তু তন্ত্র মন্ত্র দিয়ে ক্ষতি করলেও কিন্তু আপনার কোনো কিছু হবে না, অর্থাৎ আপনার উপরে তার পুরো কালো ছায়াটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এটা শত্রু দমনের একটা মস্ত বড় উপায়, যারা কাজটা করবেন তারা কিন্তু সেই শত্রুর থেকে আজীবন নিষ্কৃতি পাবেন, অর্থাৎ সেই শত্রু আপনাকে জীবনে কখনো কোনো কিছু করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার দিকে চোখ তুলে তারা তাকাতে পারবে না, ক্ষতি করা তো অনেক দূরে থাকুক, সে আপনার ধারে কাছে আসবে না। তবে মনে রাখবেন, ওম বগলা মা সহায় এই মন্ত্র কিন্তু আপনাকে গুনে গুনে 108 বার জপ করতে হবে, আর আমি এই যে দুটো মঙ্গলবার এবং দুটো শনিবার বললাম, এটা যখনই আপনি করবেন দুটো মঙ্গলবার এবং দুটো শনিবারই কিন্তু আপনি এটা করবেন, মানে যখন করবেন একই নিয়মে করবেন, অর্থাৎ একটা কাগজে 3 বার সেই শত্রুর নাম লিখবেন, কুল কুল গাছে, এটাকে অবশ্য কিন্তু কুল গাছের কাটাতেও হবে, কিন্তু সব থেকে ভালো হবে লেবু গাছের কাটাতে, লেবু গাছের কোনো ডাল ছোট ডাল সেই কাটার মধ্যে তার নাম লেখা কাগজে 3 বার, যে নাম লেখা কাগজে কালো কালি দিয়ে সেটার মধ্যে আপনি ওটাকে মানে দিয়ে দেবেন, দেওয়ার পরে এটা আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন, আর যখনই এটা করবেন 108 বার কিন্তু অবশ্যই ওই মন্ত্র আপনি জপ করবেন, জপ করার পরে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন, যখনই দুটো মঙ্গলবার এবং দুটো শনিবার করবেন তখন কিন্তু উনি আর কিন্তু আপনার ধারে কাছে আসবে না, আপনার থেকে পুরোপুরি উনি সরে যাবে। কিন্তু মনে রাখবেন, মন্ত্র কিন্তু মাস্ট। যদি এই ভিডিও আপনাদের কাছে ভালো বলে মনে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করি আপনাদের যে ভিডিওগুলো কাজের হয়, যে তথ্যগুলো কাজের সেইগুলো উপস্থাপন করার, যাতে করে আপনাদের উপকারে আসে জিনিসটা, যাতে করে এটাকে আপনারা কাজে লাগাতে পারেন। যদি কোনো মনে হয় যে আপনার অন্য কোনো সমস্যা আছে, পার্সোনাল প্রবলেম, সেই ক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন, এই ফোন নাম্বারে আপনি আমাকে ফোন করবেন, সেই ক্ষেত্রে আমি সমাধান করে দেবো। আর যাদের পার্টিকুলার কোনো শত্রু আছে, এবার একটা কথা আপনাদের বলে দিই, এবার দেখা যাচ্ছে শত্রুর সংখ্যা 2 জন হতে পারে, মেবি শত্রুর সংখ্যা 2 জন, এবার যাদের শত্রুর সংখ্যা 2 জন তাহলে মনে রাখবেন ওই 2 জনের শত্রু কিন্তু আপনাকে 3 বার 3 বার করে কাগজে লিখতে হবে, 2 জনের শত্রুই কিন্তু আপনি 3 বার 3 বার করে কাগজে লিখবেন, আর ডাল লেবুর ডাল একটাই হবে, ছোট ডাল আপনি একটু কেটে নেবেন, ওই লেবুর ডালে ওটাকে আপনি পুঁতে দেবেন, দিয়ে তারপর আগুন দিয়ে পুঁতে দেবেন। কিন্তু যদি দুটো শত্রু হয়, 2 জন শত্রু হয়, তাহলে 3 বার 3 বার করে নামটা লিখবেন, এটা কিন্তু মনে রাখবেন কালো কালি দিয়ে। ধন্যবাদ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন।